তিনিংখা মন্ত্রী বক্রক মদিনী আসিমাশাল ও বিশ্ব হিনকে বিনি উমর অংনাই বিশ্ব চিনি চিবরী মন্ত্রী বক্রক মদিনী আসিমাশাল কিটিংন বিশ্বব্রুমনি হাইকিন তাকলে বিশ্ব গবং সামং বুতানী বাকে ইয়াপরী নাহরকা হাস্তি বিজেপি হাপাং তিনি সিমি ফাইনাই টু অক্টোবর জরা হাকতর গুণাঙ্গিন গবং লুকু হামক্রানী সামং খাইনাই বিজেপি বদল আবনি বাকিন ক্রাকশাল বিজেপি যুবা মোর্চানী বনমালীপুর মন্ডলী বাজিবংবাই আগুলিনী নজরুল কলা ক্ষেত্র ও থৈরিমানী পান্ডা শঙ্খাজাখা আর সালনি থৈরিমানী পান্ডা ও মানজাখা হাস্তিনী মন্ত্রী অক্রা ডক্টর মানিক সাহা রাজ্যসভানী কোতাল এমপি রাজীব ভট্টাচার্য ভারতীয় জনতা যুব মোর্চানি হাস্তিনী আচুকফাং এমএলএ সুশান্ত দেবদে বিজেপি সদর হাঙ্কুনি আচুকফাং অসীম ভট্টাচার্য আর শানি পান্ডব ককনারকনা থাঙ্গই মন্ত্রী অক্রা ডক্টর মানিক সাহা সাকা লুকুরংনি বাকে হামক্রানী সামুং খাইনানি অংখা বিজেপি হাপনি ধর্ম অ কক্ন ওয়াইরে ওয়াইন মুখথাং খাইয়ে ফুনকাই বিজেপি হাপাং করোনা আকারে তংমানী জরাব হাকতনি মন্ত্রী বক্রকনি কব মুংবাইন যুবা মোর্চাতে মহিলা মোর্চানি তাঙ্করাগ্র লুকুরংনি হামক্রাই খাইনা বাকে বসকাং ফাইকা আমাদের সেবাই ধর্ম, আমাদের ধর্ম সেবাই আমাদের পার্টির মূল লক্ষ্য এবং বারবার কিন্তু আমরা কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। কোভিডের সময় আপনারা দেখেছেন আমাদের পার্টির ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি সৈনিক যেভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, আমাদের যুব মোর্চা থেকে আরম্ভ করে মহিলা মোর্চা এবং আমাদের যে সাতটা মোর্চা তারা তো করেছেনই, আমাদের স্টেট থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট এবং মণ্ডলের সবাই মিলে আমরা মানুষের সামনে গেছি, মানুষকে সাহায্য করার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজির আহ্বানে যা যা বলেছেন তাই আমরা করি। আর শালা কগনারখা রাজ্যসভা নিয়ে কোতাল এমপি রাজীব ভট্টাচার্য আরও ব শাখা হাস্তব ফ্লাট অংমানি জরাব বেলাইন ক্ষতি ইংখা হাস্তিনি লুকুরগ্নি আজ জরাব লুকুরগ্ন চুবাচুক খাইনা বাকে যত মন্ত্রী এমএলএ তে কুবনি হাস্তিনি মন্ত্রী অক্রা রকব ইয়াক রিখা আমাদের সরকার মানুষকে রিহেবিলিটেট করার জন্য মানুষকে আর্থিকভাবে সহায়তা হোক, কারণ যার যার যে জিনিস নষ্ট হয়েছে পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীরা আজকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসাম, অরুণাচল প্রদেশ বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীরা আমাদের এই রাজ্যকে আর্থিকভাবে সহায়তা করেছে, কেন্দ্রীয় সরকার আমাদেরকে সহায়তা করেছে এবং বিভিন্ন এনজিও ক্লাব আমাদের বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব প্রত্যেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন আর স্বতঃস্ফূর্ততার সঙ্গে দান করিয়েছেন। এটাই হলো সমাজ পরিবর্তন। আর আমরা 25 বছর যদি দেখি এই বন্যা দুর্গস্তদের জন্য ওই কোটটা দিনের কোটটা নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করত, কিন্তু আমাদের সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করা, আর আমার পার্টির দেবদুর্লভ কার্যকর্তারাও পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করেছে। এটাই হলো ত্রিপুরা রাজ্যের পরিবর্তন। আর এই পরিবর্তনের জন্য আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য সেই আমাদের মুখ্যমন্ত্রী কাজ করে চলছেন। আর শালক ককনারক নফুরু এমএলএ সুশান্ত দেব সাকা থৈনি থাই মুংসা মানৈ নাহারী মানিয়া হায়ুঙ্গ গবাংমা মানৈ ন ফ্যাক্টরি ও সুনাম জাগৈ মানো ফিয়াবা থৈনকেব সুনামৈ মানিয়া এবং এই পক্ষকাল ব্যাপী সেবা যেই আমরা কার্যক্রম হাতে নিয়েছি ব্লাড ডোনেশন রক্তদান শিবির, রক্তদান কিন্তু একটা মহৎ দান, আমরা সবাই অবগত আছি। পৃথিবীতে বিভিন্ন কিছু ফ্যাক্টরি আবিষ্কার হয়েছে কিন্তু রক্তদানের রক্তের ফ্যাক্টরি কিন্তু নাই, রক্ত কিন্তু দানের মাধ্যমে রক্তের মানে পরিপূর্ণতা করতে হয়। তো আমরা বিভিন্নখানে যুব মোর্চার উদ্যোগে, ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিভিন্ন এলাকায় আমরা মুমূর্ষ রোগীকে রক্ত দিয়ে থাকি, এরকম রক্তদান শিবির করে থাকি। আপনারা জানলে খুশি হবেন আমি বিধায়ক হওয়ার পর থেকে বিশাল গরু প্রত্যেক মাসের শেষ মঙ্গলবারে ব্লাড ডোনেশন করে থাকি। কেন আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি, সাধারণ মানুষের জন্য রক্তের জন্য যেন কোনো অসুবিধা না হয়, এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম। আর শানি পান্ডব বনমালীপুর আমসাইয় ফ্ল্যাট নি বাকে দেরা মুঙ্গা ক্লাইনাই রকনি ইয়াক রিচুম রকব বাকে রিজাখা বিউরিপোর্ট কখরাং।